হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0-তে সকলকেই স্বাগত। WBCS এবং ফুড এসআই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আমি দেব। তো ভিডিওটা শুরু করার পূর্বেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু 2 জুন রিলেটেড। তো আমরা সকলেই জানি যে PSC-র অভিযান ছিল 2 জুন এবং সেখান থেকে কিছু আপডেট আমরা পেয়েছি। তো যারা অলরেডি এই আপডেট সম্পর্কে জানেন এখানেই ভিডিওটা ছেড়ে যেতে পারেন, এবং যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তবে ভেবেছিলাম এই সম্পর্কে কোনো ভিডিও বাড়াবো না, কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে কমেন্ট আস যে WBCS প্রিলিমস 2022-এর রেজাল্ট কবে দেবে বা ফুড এসআই এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো সেই কারণেই আজকের এই ভিডিওটা বানানো। তো ফুড এসআই এবং WBCS নিয়েই এখানে আমি আলোচনা করব, বাদ বাকি কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না। তো এখানে ফুড এসআই সম্পর্কে বলা হয়েছে যে PSC জানিয়েছে যে ফুড এসআই যে ফুল নোটিফিকেশান সেটা কিন্তু পরের উইকেই আসবে। 2 তারিখে এটা জানানো হয়েছে, এবং আজ 7 তারিখ, অর্থাৎ নেক্সট উইকেই কিন্তু আমরা ফুড এসআই যে ফুল নোটিফিকেশান সেটা দেখতে পাবো অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেটা দেখার পরেই কিন্তু আমরা জানতে পারবো যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, এ সম্পর্কে কিন্তু আমি আর কিছু বলছি না। এবং WBCS 2022-এর প্রিলিমসের যে রেজাল্ট সেটা দেওয়া হবে জুন মাসের মাঝামাঝি সময়, এটাই কিন্তু জানিয়েছে PSC। তো এই দুটো আপডেটের কথাই এই ভিডিওতে জানানোর ছিল, যেটা আমি বললাম। এবং এই ভিডিওর থেকে যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, এখানে আর কিছু আমি বলছি না, আর কিছু বলার নেই। তো অবশ্যই লাইক করবেন, এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, সকলের মধ্যে শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট ভিডিও তোমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।